আসসালামু আলাইকুম। ইমো গ্রুপে স্টাইলিশ নাম কিভাবে অ্যাড করবেন যা দেখতে অনেকটা আকর্ষণীয় দেখাবে, সো কিভাবে কি করবেন খুবই সিম্পল ভাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখন হিট করে না থাকেন তাহলে অবশ্যই হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখন যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটা না জানে শেষ পর্যন্ত দেখুন। তো এই জন্য আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর আপনি এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনি চার্জ করবেন বোল্ড টেক্সট জেনারেটর, সো বোল্ড টেক্সট জেনারেটর লিখে আপনি এখানে চার্জ করবেন। চার্জ করার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আপনি এখানে ক্লিক করে দেবেন। সো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নর্মাল ট্র্যাকস গোস হেয়ার, সো এটার উপর আপনি ক্লিক করবেন। এখানের উপর ক্লিক করে আপনি যেই ইমো গ্রুপে যে নামটা দিতে চাইছেন স্টাইলিশ আকারে, সো ইমো গ্রুপের স্টাইলিশ আকারে নামটা আপনি এখানে সেট করবেন। প্রথমে আপনি এখানে যে কোনো ইংলিশ নাম আপনি সেট করবেন, কেননা যে কোনো ইংলিশ নামের বিভিন্ন স্টাইলিশ আকারের ফ্রন্ট দিয়ে আপনি এখানে নামটা সেট করতে পারবেন। ইমো গ্রুপে কোনো রকম বাংলা নাম এখানে স্টাইলভাবে সেট করার কোনো নিয়ম নেই, সো এজন্য আপনি এখানে যে কোনো একটা ইংলিশ নাম সেট করবেন। যে মনে করেন আমি একটা ইংলিশ নাম দিতেছি, মনে করেন আমি একটা ইংলিশ নাম এটা আপনাদের বোঝানোর জন্য দিতেছি ইমো গ্রুপে, সো একটা ইংলিশ নাম আপনি এখানে প্রথমে লিখবেন। লেখার পর আপনি এদিকে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন কিবোর্ড যাও চলে যাওয়ার জন্য, সো ব্যাক অপশন উপর ক্লিক করেন। ব্যাক অপশন উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য স্টাইলিশ আকারের ফ্রন্টের নাম আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে অসংখ্য অসংখ্য নাম রয়েছে বিভিন্ন ফ্রন্টে, বিভিন্ন স্টাইলিশ আকারে, বিভিন্ন রকমের আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে বিভিন্ন কালারের আপনি এখানে নাম দেখতে পারবেন। সো এগুলো সবগুলোই আপনি আপনার যে ইমো গ্রুপ রয়েছে ইমো গ্রুপের আপনি স্টাইলিশ আকারে আপনি সেট করতে পারবেন খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সিম্বল, বিভিন্ন রকম বিভিন্ন কন্ডিশনের আপনি টক্সের ফ্রন্টে আপনি এখানে দেখতে পারবেন। সো মনে করেন আমি একটা নাম মনে করেন এই ইমো গ্রুপে সেট করবো, সেই সেট করার জন্য আপনি প্রথমে যে নামটা আপনি সিলেক্ট করতে চান, যে নামটা আপনি ইমো গ্রুপে দিতে চান সেই নামটা আপনি প্রথমে সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এই নামটা সিলেক্ট করে এই নামটা আমি ইমো গ্রুপে দেবো স্টাইলিশ আকারে, সো এই নামটার উপর আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এভাবে ক্লিক করে ধরে এটা সম্পূর্ণভাবে আপনি একবার কালারিং করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপরে ক্লিক করে দেবেন। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক কপি হয়ে গেছে। এখন আপনি সোজা যাবেন, সোজা আপনার যে ইমো গ্রুপ রয়েছে ইমো গ্রুপের নামটি চেঞ্জ করার জন্য আপনি সোজা ইমো গ্রুপে চলে যাবেন। সো আমি ইমো গ্রুপে যাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ইমো গ্রুপ দেখতে পাচ্ছেন। এখানে ইমো গ্রুপে আপনি নাম চেঞ্জ করার জন্য আপনি এদিকে যে টিটার অপশন রয়েছে যে কোনো ইমো গ্রুপের আপনি নাম চেঞ্জ করতে পারবেন। সো এদিকে টিটার অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে নাম রয়েছে, নামের পাশে যে ফ্যান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। একতে আপনি নামের উপর ক্লিক করে দেবেন, ইমো গ্রুপের নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চেঞ্জ নাম গ্রুপ নেমে একটা অপশন রয়েছে, সো এখানে আপনি গ্রুপের নাম নেমে একটা অপশন দিয়ে যাবেন, সো এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। কিবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে ইয়ে করবেন যে এই যে গ্রুপ নামে যে একটা এই ওঠানামা করতেছে, সো এটার উপর ক্লিক করে ধরে আপনি নামটা পেস্ট করে দেবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন পেস্ট নামে অপশন রয়েছে, সো পেস্ট অপশন আপনি শো করবেন। এখানে ক্লিক করে ধরে রাখলে আপনি পেস্ট অপশন পেয়ে যাবেন, সো আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। পেস্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে নামটা অটোমেটিক এখানে বসে যাবে। বসে যাওয়ার পর আপনি এইদিকে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। রাইটের উপর যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিক আপনার যে ইমো গ্রুপ রয়েছে ইমো গ্রুপের নামটা স্টাইলিশ আকারে সেট হয়ে যাবে আপনার গ্রুপে। সো এভাবে আপনি খুব সহজেই যে কোনো স্টাইলিশ ফ্রন্টের মাধ্যমে আপনার যে ইমো গ্রুপ রয়েছে ইমো গ্রুপের নামটা এভাবে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। সো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটার জন্য এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিয়েছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ।